কুষ্টিয়ার কুমারখালীতে চলতি অর্থ বছরে খরিফ দুই মৌসুমের মাসকালায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর হায়াত মাহমুদ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার 230 জন কৃষকের মাঝে বিনামূল্যে 5 কেজি MOP ও 10 কেজি DAP সার এবং 5 কেজি করে উন্নত জাতের মাসকলাইয়ের বীজ বিতরণ করা হয়।